হ্যালো এভরিওয়ান, আজ বলবো হিমোগ্লোবিন কম থাকলে কি কি খাওয়া উচিত। তবে অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। তো চলুন জেনে নেওয়া যাক। আপনি যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এই ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বোতামটি ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন। প্লিজ ফ্রেন্ড, এখনই সাবস্ক্রাইব করুন। হিমোগ্লোবিন মানব শরীরের অত্যন্ত জরুরি উপাদান। এটি এক ধরনের প্রোটিন যা ফুসফুস থেকে অক্সিজেন আমাদের দেহের সমস্ত কোষগুলিকে সরবরাহ করে এবং কার্বন ডাইঅক্সাইড বহন করে আবার ফুসফুসে পৌঁছে দেয়। ফলত আমাদের দেহের কোষগুলিকে সক্রিয় কর্মক্ষম রাখার জন্য আমাদের রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ স্বাভাবিক থাকাটা অত্যন্ত জরুরি। হিমোগ্লোবিন সাধারণত একজন প্রাপ্তবয়স্ক পুরুষদের রক্তে 14 থেকে 18 গ্রাম ও একজন প্রাপ্তবয়স্ক নারীর দেহে 12 থেকে 16 গ্রাম পরিমাণ হিমোগ্লোবিন থাকা প্রয়োজন। দেহের রং ফ্যাকাশে হয়ে যাওয়া, দুর্বলতা, শ্বাস প্রশ্বাসে অসুবিধা, মাথা ব্যথা, হৃৎকম্প বেড়ে যাওয়া এবং খিদে না পাওয়া ইত্যাদি রক্তে হিমোগ্লোবিন কম হয়ে যাওয়ার লক্ষণ। ফলিক অ্যাসিড, আয়রন, ভিটামিন সি এবং ভিটামিন B12 ইত্যাদি জরুরি উপাদানগুলোর অভাব আমাদের শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ কমিয়ে দেয়। আসুন কোন ধরনের খাবার আমাদের দিয়ে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়িয়ে তুলতে সাহায্য করে জেনে নেওয়া যাক। যেমন ফলিক অ্যাসিড। ফলিক অ্যাসিড আমাদের রক্তে লোহিত রক্ত কণিকা তৈরি হওয়ার জন্য অত্যন্ত প্রয়োজনীয় উপাদান। সুতরাং হিমোগ্লোবিনের পরিমাণ বাড়িয়ে তোলার জন্য আমাদের ফলিক অ্যাসিড পূর্ণ খাবার খাওয়া জরুরি। কী কী খাবারে ফলিক অ্যাসিড থাকে এবার জেনে নিন। প্রতিদিনের খাবারের সাথে সবুজ শাকসবজি খাওয়া উচিত। এতে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড থাকে যা আমাদের শরীরে হিমোগ্লোবিনের পরিমাণকে বাড়িয়ে তোলে। চিকেন লিভার, মটন লিভার, ব্রকোলি, কলা, বাদাম এগুলি আমাদের দিয়ে ফলিক অ্যাসিড যোগান দেয়। ফলত শরীরে হিমোগ্লোবিনের অভাব হলে এই খাবারগুলি আমাদের শরীরে হিমোগ্লোবিনের পরিমাণকে বাড়িয়ে তোলে। নাম্বার 2, আয়রন। আয়রনের অভাব আমাদের শরীরে হিমোগ্লোবিন কমে যাওয়ার অন্যতম কারণ। তাই স্বাভাবিকভাবে আয়রনযুক্ত খাবার আমাদের শরীরে হিমোগ্লোবিনের অভাব পূরণ করে। খেজুর, বেদানা, আপেল, তরমুজ, আমলকি ইত্যাদি ফলগুলিতে প্রচুর পরিমাণে আয়রন থাকে। নানা রকমের ফল, এই ফলগুলি নিয়মিত খেলে আমাদের শরীরে হিমোগ্লোবিনের পরিমাণকে খুব সহজে বাড়িয়ে তোলা যায়। বিশেষ করে রোজ একটি করে আপেল বা বেদানা খেলে আমাদের শরীরে হিমোগ্লোবিনের পরিমাণকে কম হতে দেয় না। ড্রাই ফ্রুটস যেমন কিশমিশ, আমন, শুকনো খেজুর আয়রনের ভাণ্ডার। সুতরাং হিমোগ্লোবিন কম থাকলে এগুলি খাওয়া অত্যন্ত জরুরি। পালং শাকে অফুরন্ত আয়রন থাকে। এটি শুধু আমাদের শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়িয়ে তোলার সাথে সাথে আমাদের দেহে ক্যান্সার সংক্রমণকেও রোধ করে। এছাড়া কুমড়োর বীজেও প্রচুর পরিমাণে আয়রন থাকে। 100 গ্রাম কুমড়োর বীজ আমাদের শরীরে 83 পয়েন্ট আয়রনের যোগান দিতে পারে। সুতরাং হিমোগ্লোবিনের পরিমাণ বাড়িয়ে তোলার জন্য এই দুটি খাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাম্বার 3, ভিটামিন সি। ভিটামিন সি এর সাহায্য ছাড়া আমাদের শরীর পুরো মাত্রায় প্রয়োজনীয় আয়রন গ্রহণ করতে পারে না, আর আয়রনের অভাবে হিমোগ্লোবিন কমে যাওয়ার অন্যতম মূল কারণ। তাই শরীরে হিমোগ্লোবিনের পরিমাণকে বাড়িয়ে তোলার জন্য ভিটামিন সি যুক্ত খাবার খাওয়া অত্যন্ত জরুরি। ব্রকোলি, টমেটো, ক্যাপসিকাম, পালং শাক এগুলি প্রত্যেকটিতে ভিটামিন সি থাকে। হিমোগ্লোবিন কমে গেলে এগুলি হিমোগ্লোবিন বাড়িয়ে তুলতে সাহায্য করে। পাকা পেঁপে, কমলা লেবু, পাতিলেবু, স্ট্রবেরি, আঙুর এগুলি প্রত্যেকটি ভিটামিন সিতে পরিপূর্ণ। হিমোগ্লোবিনের অভাব হলে এগুলি খাওয়া উচিত। নাম্বার 4, বিট। বিট একটি সুপার ফুড। এতে পটাশিয়াম, ফাইবার, ফলিক অ্যাসিড ও আয়রন প্রচুর পরিমাণে থাকে। এটি আমাদের শরীরে লোহিত রক্ত কণিকার পরিমাণ বাড়িয়ে তুলতে সাহায্য করে। নাম্বার 5, আলু। শরীরে হিমোগ্লোবিনের অভাব হলে আলু খাওয়া উচিত। এতে প্রচুর পরিমাণে আয়রন ও ভিটামিন সি বর্তমান, তাই এটি শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়িয়ে তুলতে সাহায্য করে। শরীরে হিমোগ্লোবিন কমে যাওয়া অত্যন্ত ক্ষতিকারক। এই সমস্ত খাবারগুলি হিমোগ্লোবিনের অভাব পূরণ করে। তবে এমনও তো অবস্থায় চিকিৎসকের পরামর্শ মতোই খাবার ও প্রয়োজনীয় ওষুধ খাওয়া দরকার। ধন্যবাদ।